আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব গরু মাংস, ওই জন্য আমি তেল চুলা দিচ্ছি, পেঁয়াজ বায়স্তা করে নিলাম। এখন ব্ল্যান্ড করা পেঁয়াজ আমি আবার ভালো করে একটু সরিষার তেল দিলাম। সরিষার তেল দিলে মাংসটা অনেক মজা হয়, গরু মাংস বিশেষ করে সরিষার তেল ছাড়া আমি রান্না করি না। তো এখন পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিব। যতক্ষণ একটু কষানো ভালো করে না হয়, যতক্ষণ মানে কষানো করে তো মাংস মজা, যে কোনো কিছুই মজা। তো ওই জন্য ভালো করে কষিয়ে নিব। আজকে আমি বেশি কিছু রান্না করবো না, শুধু গরু মাংস রান্না করবো। দুপুরে রান্না করে ফেলছি, রাতে আবার চাইলে বাবা মাংস আনছে, ওই জন্য ওইটাও রান্না করতেছি। রমজানের দিন একটু ভালো মন্দ খাবার খেয়ে দিতে পারে, ওই জন্য তো চিন্তা করলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তাই রান্না এখন এদিকে ভালো করে কষিয়ে নিলাম, কষানো আমার হয়ে গেছে। আস্তে আস্তে আমি সবটুকু মশলা দিয়ে দিব, সামান্য কাঁচামরিচ দিব, কাঁচামরিচ বেশি খাচ্ছি না এখন, একটু কাঁচামরিচ ঝাল কম খাওয়ার চেষ্টা করছি। রমজান মাস সব কিছু ঝালই হয়। তো এখন এদিকে আমি ভালো করে আমার তো কষিয়ে গেল, এখন মরিচের গুঁড়া দিব, তারপরে হলুদ দিলাম, গরম মশলা যেখানে আমি মেজবানি মাংসের মশলা ইউজ করব, কারণ একটু টেস্ট ভালো আসার জন্য, ওই জন্য আমি মেজবানি দিলাম। আর সেই জন্য আমি কাঁচামরিচও কম দিচ্ছি, কারণ মেজবানি মশলাতে তো সব কিছু থাকে, গরমরিচ থাকে, ওই জন্য একটু ঝাল হবে। তাই আর এই মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, কিন্তু একটু মাখা মাখা রান্না করব না, একটু ঝোল ঝোল রান্না করব, কারণ একটু ঝোল ঝোল খাইতে ইচ্ছে করতেছে। সবসময় তো রসা খাই, এক জিনিস বারবার একরকম খাইতে ভালো লাগে না, তাই একটু ঝোল ঝোল করে রান্না করব। তাই আমার সবটুকু মশলা দিয়ে ফেলছি, ভালো করে কষিয়ে নিব, কারণ আমি রান্না করার সময় একটু কষাই বেশি ভালো লাগে আমার, কারণ আমার মনে হয় যে যত কষাবো তত মজা, ওই জন্য। তো আপনারা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পাচ্ছি বলে আজকে এতটুকু আশা আগাইতে পারতেছি। আশা করি আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, এভাবে আমি আগাইতে পারি মতো। তো আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে আরও 10-20 মিনিট কষিয়ে নিব, কারণ গরুর মাংস একটু সময় নেয় রান্না করার জন্য। তাই মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যায়, দেওয়া মাত্র নামানো মাত্র ওভাবে হয়ে যায় 10-20 মিনিটের ভিতর, কিন্তু গরুর মাংস তো একটু সময় সিদ্ধ হইতে সময় লাগে। তো আমার এদিকে অনেকক্ষণ আমি 10-20 মিনিট কষালাম, কষানোর পরে মাংস মোটামুটি হয়ে আসতেছে, 40% হয়ে গেছে, কারণ আমি এখানে ঝোল না দিয়ে এক্সট্রা পানি না দিয়ে মাংসের পানি দিয়ে আমি এখানে কষিয়েছি। তাই এখন ভালো করে কষিয়ে নিব, তারপর এখানের সাথে তার সাথে আমি কষাতে কষাতে এর সাথে আমি আলু দিয়ে দিব। আমি একটা আলু নিচ্ছি, বেশি নিই নাই, কারণ আলুর পরিমাণ আবার বেশি হয়ে গেলে মজা লাগে না, সবজি হয়ে যায়, ওই জন্য শুধু একটা আলু নিচ্ছি। গরুর মাংসের সাথে আমার আলু অনেক পছন্দের একটা খাবার, তাই আমি মাংস রান্না করলে একটা আলু দিই, আমার ভালো লাগে খেতে। তো আমি এটা আরও 10 মিনিট কষাবো, কষানোর পরে
দেখতেই পারতেছেন আপনারা, মোটামুটি 80% আমার হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিই নাই, আমি মাংসের পানি বের যেটা মাংসের থেকে পানি বেরিয়েছিল ওইটা দিয়ে আমি রান্না করতেছি, কারণ এখানে পানির প্রয়োজন নয়, মাংস থেকে অনেক পানি বের হয়। মাংস আমার হয়ে গেছে, এখন আমি একটা বাড়িতে বেড়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা এখনও পর্যন্ত করে নাই ওরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও বলছি, এবং কীভাবে কী কী রান্না আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অনেক খুশি হব আপনাদের কমেন্ট এইভাবে যদি আপনারা দেন আমাকে, আমি কীভাবে কীভাবে রান্না করলে আপনারা খুশি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।